নমস্কার বন্ধুরা, আজকে আমি মুসুর ডালের বড়ার ঝাল বানাবো। তার জন্য এক বাটি ছোট বাটির এক বাটি মুসুর ডাল আমি পিষে নিয়েছি মিক্সারে। এইতে দেবো স্বাদ মতো লবণ, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা অল্প, সামান্য ধনে গুঁড়ো, হাফ চামচে করে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো, হাফ চামচে জিরে গুঁড়ো। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ কুচো। আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিচ্ছি। এবারে এইটা আমি মেখে নেব। মাখাটা রেডি হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি বড়াগুলো ভেজে নেবো, হালকা তেল গরম হয়েছে, আমি একটু বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। একই ভাবে সব বড়াগুলো ভেজে নেবো। এগুলো হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আমি এই বড়া ভাজার তেলেতেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিলাম। এবারে এই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার টমেটো গুলো দিয়ে দেবো। পেঁয়াজের সাথে টমেটো আমার কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কাকে কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দেবো, পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আমার, এবার আদা রসুন ভাজবো।
এক চামচ আদা রসুন দিয়ে দিন। আদা রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো 1 চামচে, জিরে গুঁড়ো 1 চামচে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কা, একটু অল্প জল দিয়ে ভেজে নেব। আমি এই কষাতে আলুগুলো দিয়ে দেবো, ভাজা আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। আমি কিছুক্ষণের জন্য আমি চাপা দেবো। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো এবারে দিয়ে দেবো। দিয়ে অল্প গরম মশলা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, এবার আমি একবার খুলে দেখবো। বড়ার ঝাল আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। বন্ধুরা, বড়া আলুর ঝাল আমার রেডি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন।